ইমানের পাওয়ার অর্জন করতে হবে, ইমানের শক্তি অর্জন করতে হবে। কেমন করে ইমানের শক্তি অর্জন করতে হবে? সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন, সহিহ বুখারি 1415 নম্বর হাদিস। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন সাদাকা করার আয়াত নাযিল হলো, খেয়াল করুন, লাম্মা নাযালাত আয়াতুস সাদাকা, যখন সাদাকা করার আয়াত নাযিল হলো, তোমরা সাদাকা করো, কুননা নুহামিলু, তখন আমাদের কাছে টাকা নেই, আমরা মক্কা থেকে মদিনায় এসেছি, হিজরত করে এক কাপড়ে কোনো টাকা পয়সা নিয়ে আসেনি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা করার আয়াত নাযিল করলেন, আমাদের কাছে কোনো অর্থ সম্পদ নাই, কিভাবে সাদাকা করব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াত নাযিল করলেন, এই আয়াতকে তো মূল্যায়ন করতে হবে। আল্লাহ তো বললেন সাদাকা দিতে, সাদাকা তো দেওয়াই লাগবে, কিন্তু টাকা নাই, কি করব? কুননা নুহামিলু, আমরা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিতাম, যারা ধনী মানুষ মদিনার, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করতাম, কুস করতাম। অন্য পরের হাদিসে 1452 নম্বর হাদিসে এসেছে, রাতের অন্ধকারে যাতে মানুষ দেখতে না পায়, রাতের অন্ধকারে আমরা মানুষের ক্ষেত খামারে কাজ করতাম, ওই কাজ করে যে টাকাটা দিত, ওই টাকার কিছু অংশ সাদাকা করতাম, আর কিছু অংশ মেনে নিজের খরচ, সংসারে খরচ করতাম। দেখছেন তো ইমানের পাওয়ার, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ওটা মেনে নিতে হবে, এটা হলো ইমানের পাওয়ার। খাইবার যুদ্ধে, খাইবার যুদ্ধে বিজয়ী হয়ে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আসছেন। খাইবার প্রান্তরে একটি জায়গায় তাঁবু ফেলা হলো, রাত হয়ে গেছে, অনেক গভীর রাত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পরিশ্রান্ত শরীর। তখন আল্লাহ রাসূল দেখলেন দূরে কোথাও আগুন জ্বলছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মা হাযা নিরন, কি ব্যাপার, তোমরা আগুন জ্বালিয়েছো কেন, কি করছো? তখন সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল আমরা রান্না করছি। তখন বলছেন কি রান্না করছো? গোস্ত রান্না করছি। কিসের গোস্ত রান্না করছো? বলছেন গৃহপালিত গাধা, বাড়িতে পোষা গাধার গোস্ত রান্না করছি। আল্লাহ রাসূল তখন বললেন ফা আহরিকুহু ওয়াসরকুহু, তোমরা এই হাড়ির গোস্ত ফেলে দাও, হাড়ি ভেঙে চুরমার করে দাও। এই কথা শোনার সাথে সাথে একজন সাহাবী বললেন আল্লাহ রাসূল হাড়ির তো কোনো দোষ নেই, আমরা গোস্ত ফেলে দেই, হাড়িটা ধুয়ে রাখো। ঠিক আছে তাই করো, হাদিস থেকে কি বললেন, কেবল যুদ্ধ থেকে ফিরে এসেছেন যুদ্ধ বিজয়ী হয়ে, ক্ষুধার্ত শরীর, তৃষ্ণার্ত হৃদয়, পরিশ্রান্ত শরীর, রান্না হয়ে গেছে, ঘ্রাণ, গরুর গোস্তের ঘ্রাণ যখন আমাদের নাকে আসে, স্ত্রী যখন রান্না করে, ওই রান্না হতে 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 আমরা এক পিস খাই, খাই না, ওই কষ্ট, ওই ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ রাসূল বললেন, বলা মাত্রই গোস্ত, রান্না করা গোস্ত ফেলে দিলেন, একবার বললেন না আল্লাহ রাসূল রান্না যখন হয়ে গেছে খেয়ে নেই, আর কোনোদিন করবে না বলেছিলেন? বলেন নাই। এটার নাম পাওয়ার, ইমানের পাওয়ার, এটার নাম পাওয়ার, এটার নাম পাওয়ার। যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন সহিহ বুখারীর 1451 নম্বর হাদিস,